হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো আছেন সবাই আপনারা দেখুন ইলিশ মাছের লেজ আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো এবং খুব সহজ উপায়ে আমি চার দিনের ইলিশ মা চারটা ইলিশ মাছের লেজ আমি রেখে দিয়েছিলাম আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন এর লেজটা আমি রান্নার ভিতরে দেই না এটা আমি জমায় রেখে দেই তিনটা চারটা চারটা যখন লেজ হয়ে যায় তখন আমি সবগুলো এক জায়গায় করে এই লেজটা দিয়ে আমি ভর্তা করে ফেলি তো আপনারা দেখবেন যে আমি কিভাবে এই লেসটা ভর্তা করি খুবই সহজ উপায় এবং খুব সময় খুব কম লাগে আর ইলিশ মাছ তো একটু কাটা মাছ হয়তো ভাববেন যে ইলিশ মাছেরটা তো বাছা খুবই কট কঠিন কিন্তু না এই লেস থেকে খুব সহজেই কাটাটা খোলা যায় এবং এটা আপনাদেরকে আমি দেখাবো তো আমার মনে হয় যে অনেকেই হয়তো ভর্তাটা জানেন তবু যারা জানেন না তারা শিখে নেবেন এবং করে দেখবেন যে খুব ইজিভাবে কাটাগুলি খোলানো যায় তো আমি দেখুন এটা আমি এই মাছ চারটি ইলিশ ইলিশ মাছের লেজ চারটি আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছে প্রায় আধা ঘন্টা এবার আমি এই মাখানো মাছটুকু মাছগুলো হালকা আছে ভেজে ফেলব আমি তাওয়ায় তেল গরম দিয়েছি তো দেখুন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি এবং একটু সামান্য তেল দিয়েছি খুব তেল কম লাগে সয়াবিন তেল দিয়েছি এরপর আমি লেজগুলো একে একে দিয়ে দিচ্ছি এগুলো আমি মিডিয়াম আছে ভেজে ফেলব আঁচটা খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম চিঠি লো দিতে হবে কারণ মাছটাকে সিদ্ধ হতে হবে দেখুন আমি চারটায় মাছই একসঙ্গে দিয়ে দিয়েছি তাওয়ায় এটা আমি এখন মিডিয়াম লো আছে সিদ্ধ ভাজবো ভাজব এবং এক পাশ হয়ে গেলে পরে পাশটা উল্টিয়ে নেব এক পাঁচটা হয়ে গেলে আমি উলটিয়ে দেব কিন্তু আমার উপাসটা হয়নি জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে এটা পোড়া যাবে না এটা মিডিয়াম লো আছে ভাজতে হবে যেন সিদ্ধ হয় তবে না পড়ে কারণ আমি এটাকে তো ভর্তা করব। পুড়ে গেলে জিনিসটা মচমচে হয়ে যাবে ভর্তাটা ভালো হবে না তাই সিদ্ধ হবে এবং জিনিসটা একটু তেমনটা পুড়বেও না এভাবে ভাসতে হবে দেখুন একটু সময় নিয়ে অল্প আছে ভাসতে হবে তো ইলিশ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব একটা সময় লাগে না এই দেখুন অনেকখানি হয়ে গেছে খুব বেশি একটা সময় লাগবে না একটু ঢেকেও দেওয়া যায় ঢেকে দিলেও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আমি মাছগুলো এভাবে উল্টে উল্টে সিদ্ধ করে নিয়েছি কিন্তু ভেজেছি কিন্তু পোড়া পোড়া হয়নি তবে সিদ্ধ হয়েছে আর আমি যখন ভর্তাটা করব ভিতরে যে যে তেলগুলো বেঁচেছে আমি সবগুলো মিশিয়ে দিয়ে দেব দেখুন আমি অলরেডি অলরেডি দুটা মাছের লেজ খুলে ফেলেছি মাছটা ছাড়িয়ে ফেলেছি কাটা খুলে ফেলেছি এবার দেখাচ্ছি দেখুন এ মাছের কাটাগুলো একটু লম্বা লম্বা কাটাগুলি মাছটা একটু চাপ দিলেই বের হয়ে আসে খুব ইজি তেমন কোনো কঠিন কোনো কোনো কাজ না দেখুন কীভাবে খুলে আসছে তো চারটা ইলিশ মাছদের লেস থেকে মোটামুটি অনেকটা ভর্তাই হয় আর ভর্তা করতে তো কি কি লাগে সে তো আপনারা জানেনি একটু পেঁয়াজটা একটু বেশি লাগে আর ঝালটা একটু বেশি হলে ভালো লাগে তেলটাও একটু বেশি লাগে এই তো এগুলো দিয়েই ভর্তাটা করে ফেলবো লবণ পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজটা একটু কুচি বেশি কুচি লাগে আর মরিচ এগুলো মিশিয়ে ভর্তাটা আমি করে ফেলবো তো বন্ধুরা এ দেখুন কেমন লাগছে আমার ভর্তাটি ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তেলটা দেওয়া বাকি আছে এবার আমি তেলটা দিয়ে দিব আর যারা জানেন না ভর্তাটি আমার মনে হয় তারা একটু করে দেখবেন এই ইলিশ মাসে লেস ভর্তাটা অনেক ভালো লাগে দেখুন আমার হয়ে গেছে ভর্তা যেটা আমার মেয়ে ছোটো মেয়ে ঝাল খেতে চায় না তাই ওর জন্য একটু আলাদা করে করে রেখেছি আর বাকিটা আমরা ঝাল দিয়ে খাবো তো বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে করছি এবং আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ